5900 টাকার আর মাছ দেখি ওজন ওজন কথা নি হয় ভাই এই সাইডে একটু করেন দেখি 5900 টাকার আর মাছ কথা নি হলো ওজন কথা নিছে ভাই এই দুইটা গজার মাছ আমি নিতে চাইছিলাম মোটামুটি 3700 টাকা নিলামে দাম বলছিলাম এই ভাই 3900 টাকা কাঁচা ডাক পাকা 3800 টাকা দিয়ে কিনে নিয়ে গেল মেঘুলা ঘাটের মাছ সেই মাছটা ঢাকা দুহার মেঘুলা মাছের আড়ত এখনো আড়ত শুরু হয় নাই একটু পরে আড়ত শুরু হবে মৈনট ঘাটের পর দুহারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাছের আড়ত পদ্মার মাছে জমজমাট হয়ে থাকে আর বিশেষ করে এখানে পদ্মার মাছের পাশাপাশি আড়িয়াল বিল আশপাশের ডাঙ্গার মাছ চলে আসে আর এই হচ্ছে পদ্মা এখন সময় ঘড়িতে মোটামুটি 6:30 বাজে এখনো আড়ত শুরু হয় নাই ওই যে দেখতে পাচ্ছেন যে ওইখানে জেলের আস্তে আস্তে নৌকা থেকে মাছগুলো নিয়ে আসবে হয়তোবা শীতের জন্য একটু দেরিতে আড়ত শুরু হতে দেরি হচ্ছে আর এই মেঘুলা ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মার পাড়গুলো ব্লক ফেলে বাঁধ দেওয়া হয়েছে যাতে পদ্মায় না ভেঙে যায় মোটামুটি 1-1.5 বছর আগে কিন্তু এই মেঘুলা ঘাটের অবস্থা খুবই খারাপ ছিল পদ্মায় ভেঙে যাচ্ছিল তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ব্লক ফেলে নদী শাসন করা হয়েছে বর্ষা হলে আর এখানকার বাসিন্দাদের চিন্তা করতে হবে না পদ্মার স্রোত নিয়ে বা পদ্মার পানি নিয়ে আর ঘন কুয়াশার জন্য কোনো কিছুই ভালো করে দেখা যাচ্ছে না এখন তো অন্যকাল অর্থাৎ পানি শুকিয়ে যাচ্ছে পদ্মার আর এই মুহূর্তে এই হচ্ছে অবস্থা মৈনট ঘাট ইতিমধ্যে মোটামুটি জমজমাট হয়ে উঠেছে কিন্তু মেঘুলা ঘাট অতটা জমজমাট হয়ে ওঠে নাই একটু পরপরই এখানকার আড়ত জমজমাট হয়ে ওঠে হয়তোবা আজকে এখানে আসলাম এখানে নর্মালি আসা হয় না খুব বেশি একটা মৈনট ঘাটেই বেশি যাওয়া হয় তো এখান থেকে একটা মাছ নিব আয়ের মাছ দেখা যাক আয়ের মাছ আসে কি না মৈনট ঘাটে তো সবচেয়ে মাছের দাম একটু বেশি হয় কারণ মৈনট ঘাটে অনেক কাস্টমার আসে নিলামে এই জন্য মাছের দাম একটু বেশি হয়ে থাকে আর মেঘুলা ঘাটে কাস্টমার কেমন আসে জানি না তো দেখা যাক ফাইনালি আসলে কি হয় মাছ কিনতে পারি কি না সেটা এখন দেখার বিষয় একটু অপেক্ষা করতেছি এই হচ্ছে মেঘুলা মাছের আড়ত আস্তে আস্তে একজন একজন করে মাছ নিয়ে আসতেছে ব্যাপারী আসতেছে কাস্টমার আসতেছে দেখা যাক কি হয় ভিডিওটি আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ৫৯০০ 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
6000 আই যদি না দেয় এবারে 6000 তোর নাস্তা কত টাকা কত 6000 6000 পাই বেগলো হ্যাঁ প্রভাত সাহা বিশাল বড় আর মাছ কিনলো 5900 টাকা দিয়ে মেঘুলা মাছের আরত আমরা সচরাচর সব সময় মইনন ঘাটি যাই তবে আজকে হঠাৎ করে মেঘুলা ঘাটে আসলাম একটা বড় আর মাছ কিনলাম বাইকার আছে 5900 টাকা দিয়ে বাইকার আছে 5900 টাকার আর মাছ দেখি ওজন ওজন কথা নি হয় ভাই এই সাইড একটু করেন দেব 5900 টাকার আর মাছ কথা নি হলো ওজন কথা নিছে ভাই 600 আছে হ্যাঁ 3 কেজি 800 মাছুডা ভাই তো কারা 3 কেজি 800 গ্রামের আর মাছ 5900 টাকা অর্থাৎ 6000 টাকা 6000 টাকা উঠছিল 100 টাকা কম রাখছে টাকার কই মাছ বিভিন্ন রকম মাছ আসতেছে আর বিক্রি হয়ে যাচ্ছে মইনটঘাট মাছের আড়ত দেখি আর দুই একটা আর মাছ আসে কিনা মেঘুলা মাছের আড়ত অল্প অল্প করে বিভিন্ন রকম পদ্মার তরতাজা মাছ আসতেছে আর আসার সাথে সাথেই বিক্রি হয়ে যাচ্ছে জেলেরা মাছগুলো ধরে ধরে নিয়ে আসতেছে ওই দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাছ নিয়ে আসলো কি মাছ নিয়ে আসলো একটু দেখার চেষ্টা করি ওই ইলিশ মাছটা তো সেই পদ্মার ইলিশ অরিজিনাল ইলিশ মাছ পদ্মার মিক্স মাস সব জায়গার মাছই এখানে পাওয়া যাচ্ছে মোটামুটি কি মাছ আসলো দেখি তো কি মাছ পদ্মার মাছ মেঘুলা মাছের আরত ফাইনাল সেমিফাইনাল সব ফাইনালে হয় এখানে মোটামুটি পদ্মার মাছে
Gangar mas. বিভিন্ন ঘাটে বিভিন্ন রকম মাছ ১,০০০ টাকা এই হচ্ছে মেঘুলা মাছের বাজার ঢাকা দুহার মোটামুটি এখানে ৭টা থেকে শুরু হয়ে যায় জমজমাট পদ্মার মাছ বিভিন্ন রকম মাছ পাওয়া যাচ্ছে মৈনটঘাট মাছের মেঘুলা মাছের আড়ত ৩৫০০ টাকা ডাঙ্গার কাতল মাছ মেঘুলা ঘাট ৭টা বাজে এখনো কিন্তু মাছ ওইভাবে আসে নাই আর এখানে একবারে মাছ আসে না একটু পরপর মাছ আসে আর বিক্রি হয়ে যায় কাস্টমার তুলনামূলক কম ৩৫০০ 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 ৩
ভাই কোন বাজারে বিক্রি করবেন এগুলা? বলের বাজার না, এই দুইটা গজার মাছ আমি নিতে চাইছিলাম, মোটামুটি 3700 টাকা নিলামে দাম বলছিলাম এই ভাই 3900 টাকা, কাঁচা ডাক পাকা 3800 টাকা দিয়ে কিনে নিয়ে গেল। এটা হচ্ছে হলের বাজার, বিক্রি হবে মেঘুলা ঘাট থেকে। হলের বাজারের জন্য মাছ কিনে নিয়ে গেলেন জেলে, এই হচ্ছে অবস্থা। মেঘুলা মাছের বাজার ঢাকা দুহার, 7টা থেকে মোটামুটি 9টা পর্যন্ত এখানে মাছ কেনা বেচা হয়।